নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি করলা বা উচ্ছে দিয়ে মুসুর ডাল, মানে তেঁতোর ডাল। খুবই পপুলার একটি রেসিপি আর খুবই হালকা অথচ টেস্টি, বিশেষ করে যখন প্রচণ্ড গরম সেই সময় তো এটা খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই। 3 কাপ জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার 100 গ্রাম মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল এখন দেওয়ার দরকার নেই, তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার সামান্য একটুখানি নুন দিচ্ছি, বাকি নুনটা আমরা পরে অ্যাড করব। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। হলুদটা পরেও অ্যাড করতে পারবেন, কিন্তু পরে হলুদ দিলে হলুদের একটা গন্ধ ডালে চলে আসে, তাই এই সময় দিলেই ভালো হবে। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়ে এটা ছেঁকে দেব প্রায় 10 থেকে 15 মিনিট, বা ডালটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 12 থেকে 15 মিনিট পরে আমার মুসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তবে আমার এখানে ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, তাই আমি ডাল কাটার ব্যবহার করছি না। আপনাদের ডাল যদি খুব ভালো সেদ্ধ না হয়, তাহলে ডাল কাটা দিয়ে ভালোভাবে ঘেঁটে নেবেন। ডালের কোয়ালিটির ওপর নির্ভর করছে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আগে একটু নুন দিয়েছিলাম, তাই সাবধানে বাকি নুনটা পরে দেবেন। এবার ফুটে উঠলে এটা নামিয়ে নেব। তবে নামিয়ে নেওয়ার আগে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, খুব ভালো একটা ফ্লেভার তৈরি হবে। ডালটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আর এক্সট্রা কোনো জল অ্যাড করছি না, কেননা খুব বেশি পাতলা ডাল আমি বানাচ্ছি না, আবার খুব ঘনও না, মিডিয়াম। তবে আপনারা যদি বেশি পাতলা ডাল করতে চান, তাহলে এর মধ্যে গরম জল অ্যাড করে তারপরে নামাবেন। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করেছি, তবে চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে তেঁতোর ডালে টেস্ট অনেক ভালো হয়। এবার 2টো করলা আমি গোল গোল পাতলা করে দেখুন এইভাবে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। অল্প একটু নুন দিচ্ছি, বেশি নুন দেওয়ার দরকার নেই, কেননা ডালে অলরেডি নুন দেওয়াই আছে, শুধুমাত্র করলার জন্যই নুনটা দিলাম। সামান্য 1 চিমটে হলুদ দিলাম। এবার এটা খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আমি 5 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেব, তাহলে করলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। 5 মিনিট পরে আমরা এটা ভালো করে ভেজে নেব। 5 মিনিট পরে উচ্ছেটা বেশ নরম হয়ে গেছে। এবার হাই ফ্লেমে উচ্ছেটাকে বেশ লাল লাল করে ভেজে নেব।
উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটা সাইডে উচ্ছেগুলোকে সরিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যেই হাফ চা চামচ পাঁচফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা অনেকে আগে দিয়ে তারপরে ওর মধ্যেই উচ্ছেটা ভাজেন, কিন্তু সেটা করলে ফোড়নের আর ভালো গন্ধ পাওয়া যায় না, তাই আমি উচ্ছেটা আগে ভেজে ফোড়নটা আমি সবসময় পরে ইউজ করি, তাহলে ডালের মধ্যে ফোড়নের একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে ডালটা এর মধ্যে আমরা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। অনেকে তেতোর ডালে একটু মিষ্টি পছন্দ করে থাকেন, কিন্তু তেতোর ডালে আমি পার্সোনালি মিষ্টি পছন্দ করি না, তাই আমি দিই না। তবে আপনারা যদি পছন্দ করেন তাহলে তেতোর ডালে একটু মিষ্টি দিতেই পারেন। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার ডালটা খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ডালটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল করলা বা উচ্ছে দিয়ে মুসুর ডাল বা তেতোর ডাল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার খুব ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।